পাকিস্তানের মানুষ এক হার্ট টাচিং স্টোরি। আমি বললে আমি কাঁদি, আমার কান্না চলে আসে, জাল্লাহ কতটা রহমান। উনি বলেন পাকিস্তানের একজন পতিতা সারা জীবন পতিতাগিরি করে খেয়েছে, নাউজুবিল্লাহ। তারিক জামিল একটা বয়ান করেছিলেন, ইট ওয়াজ অ্যাবাউট তাওবা, ইট ওয়াজ অ্যাবাউট তাওবা, তাওবা সংক্রান্ত বিষয়ে উনি একটা লেকচার দিয়েছিলেন। তো এই লেকচারটা একজন যুবক তার এলাকায় মাইকে ওয়াজ বাজে না, বলেন না, বাজে কি বাজে না, আজকাল তো মোড়ে মোড়ে, চায়ের দোকানে দোকানে, স্টলে স্টলে, অটোর ভিতরেও মিজানুর রহমান আজানের ওয়াজ শোনা যায়। তো তারিক জামিলের বয়ান বাজতেছে, এই পতিতা পাশে বসে আছে। তারিক জামিল বলছেন, হ্যাঁ মেরে বন্দে, আল্লাহ নে কাহা হ্যায় কি আগর তুমি সারি জিন্দগি ভর ভি গুনাহ কিয়া আর এক বার কে লিয়ে আল্লাহ সে কহ দিয়া, এ আল্লাহ মেরি তওবা তেরি কহনে মে দের হোগি, আল্লাহ কো কবুল করনে মে দের নেহি হোগি। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে, পতিতা মেয়ে সারা জীবন গুনাহ করেছে, এই কথা যখন শুনেছে তার সেন্স ঘুরে গেছে। তখন মেয়েটা তো হুজুরকে চেনা, যে হুজুরটা কে, কোথায় বাসা, কোন হুজুর। তো মহিলাটা আসছে যুবকের কাছে, বলতেছে ইয়ে কন হ্যায় জিসকি ইয়ে লেকচার তুম সুন রহে হো, ইয়ে শখস কন হ্যায় আর কাহাঁ পে রহতে হ্যায়। যুবক বলল যে ইনার নাম হচ্ছে তারিক জামিল, ইনি হচ্ছেন পাকিস্তানের সবচাইতে বিখ্যাত একজন স্কলার। বলল ক্যা তুম মুঝে উসকে সাথ মুলাকাত করওয়া সকতে হো, আমাকে কি তুমি তার সঙ্গে সাক্ষাৎ করা দিতে পারবা। যুবক বলল অনেক বড় মুফতি সাহেব তো, এটা খুবই হার্ড হবে, বাট আইল ট্রাই মাই বেস্ট, আমি ট্রাই করব। হুজুরকে খুঁজে পায় না, 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 কোথায় কোথায় কোথায়, খুঁজতে খুঁজতে সব ক্ষমতা কার হাতে, হেদায়াত কার হাতে। একদিন ফাইনালি এই পতিতা নারীর সঙ্গে আল্লাহ তাআলা তারিক জামিলের সাক্ষাৎ করাই দিলেন, সুবহানাল্লাহ। বলেন তারিক জামিল বললেন, আমি আমার অফিসে বসে আছি, হঠাৎ করে একজন মহিলা আমার অফিসে ঢুকলো, ঢেকে আমাকে ঢুকার পরে আমাকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো, হুজুর আপনি যো কাহা হ্যায় কি আগর বান্দা কহ দে মেরি তওবা, মেরি তওবা, আগর বান্দা কহ দে মেরি তওবা, আল্লাহ কো কবুল করনে মে দের নেহি হোতা, কিয়া ইয়ে বাত সচ হ্যায় জো আপনে কাহা হ্যায়। মেয়েটি বললো যে হুজুর আপনি যে বলেছেন তওবা করতে দেরি হয়, তওবা কবুল করতে দেরি হয় না, ইজ ইট ট্রু, ইজ ইট রিয়েল, এটা কি সত্যিটা আপনি বলেছেন? হুজুর বলল এটা সত্য, এখানে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ। মেয়েটা দেখেন হুজুরের সামনে দাঁড়িয়ে বলল, হুজুর ফের মা ভি কহতা হুঁ, এ আল্লাহ মেরি তওবা। মেয়েটা বলল, হুজুর আমিও বললাম আজকে আল্লাহকে, জাল্লা আমার তওবা, মানে আমি জীবনেও আর কোনোদিন পতিতাগিরি আর করব, এটা বলে গো ব্যাক, ফিরে গেছে। অনেকদিন সাক্ষাৎ নাই হুজুরের সঙ্গে মেয়েটা, বহুদিন ধরে সে মহিলাটা হুজুরের কাছে আর আসে না। দীর্ঘ অনেক দিন পরে হুজুর ভাবলেন যে ওই মহিলাটা কি খবর, যেরকম পতিতা ছিল আমার কাছে এসেছিল, এলাকায় খবর লাগালে এলাকার মানুষ বলল যে হুজুর জিসকি তালাশ মে আপ হ্যায় আপ, ও আওরাত দুনিয়া মে নেহি হ্যায়, দুনিয়াতে সেই মহিলাটা আর নাই। তো হুজুর কাঁদলেন, মন খারাপ করলেন, বললেন যে ও কেসে মার গিয়া, তার মৃত্যু কেমন ছিল আমাকে একটু বলো। বলো হুজুর আপনার কাছ থেকে আসার পরে সব সময় তার চোখে পানি থাকতো, পানি পানি, সব সময় তওবা তওবা তওবা, আর সব সময় একটা দোয়া করত, দোয়াটা হচ্ছে আল্লাহ আগর মেরি তওবা কবুল হয়ে যায় তো মুঝে উঠা লেনা, মে দুনিয়া মে রহনা নেহি চাহতে, আল্লাহ যখনই আমার দোয়াটা কবুল হয়ে যাবে তুমি আমাকে আর দুনিয়াতে রাখবা না, আমাকে নিয়ে চলে যাবা। তো হুজুর বললেন কখন মারা গেছে? বলল হুজুর রমজান কি মহিনে মে 27 তারিখ, ইয়ানি কে জো কে শবে কদর কা রাত হ্যায়, উস রাত মে জব তারাবীহ পড়নে কে লিয়ে নিকলি ও ঔরত, এসে আল্লাহু আকবর দিয়া সনা পড়ি, রুকু মে গয়া আর জব সিজদা মে গয়া, সিজদা কি হালত মে আল্লাহ কে পাস লৌট কে চলা গয়া। মার্সিফুল, দ্য মোস্ট মার্সিফুল, দ্য
The most gracious, the most kindful. Shop chaite doya moy. Shop chaite maya moy ek jun tini ke. Allah tumi doya rashakor rahmanu rahim. Tumar doya I purno amar sharani shidin. Thank you. Tumi mitao shakol chawa dudin age pore. তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে তোমার পথেই চললে সবাই তোমার পথেই চললে সবাই আসবে যে সুদিন পড়েন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন দয়াময় একজন তিনি কে এজন্য অনেক গুনাহ হতে পারে অনেক অনেক গুনাহ তুমি করে ফেলতে পারো বাট নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইওর লর্ড রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে লা তাকনাতু মির রহমাতিল্লাহ রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না সব সময় যতবার গুনাহ হয়ে যাবে ততবার বলবেন আয় আল্লাহ মেরি তওবা বলেন আয় আল্লাহ মেরি তওবা আল্লাহ তওবা কবুল করে নাও এটা যদি মন থেকে বলতে পারেন বলতে দেরি হবে আপনার দোয়া কবুল হতে দেরি হবে না সুবহানাল্লাহ